হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন সিনেমন। আজকের ভিডিওতে আমি খুবই সুন্দর একটি রাশিয়ান সিনেমার গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সিনেমাটির নাম আই এম লুজিং ওয়েট। তাহলে চলুন গল্প শুরু করা যাক। সিনেমার গল্পটি শুরু হয় রাশিয়ার নিজনি নবগ্রড শহরে। এই সুন্দর কিউট মেয়েটার নাম অনন্যা, যে তার সুইমিং কোচ এবং বডি বিল্ডার বয়ফ্রেন্ড জেনের সাথে একসাথে বসবাস করে। অনন্যার বয়স খুব বেশি না, মাত্র 20 বছর। সে একটা বেকারিতে কাজ করে, এ কারণে তাকে সবসময়ই কোনো না কোনো খাবারের পাশে থাকতে হয়। অনন্যা আর জেনের যখন প্রথমবার দেখা হয় তখন অনন্যার বডি একদম স্লিম ফিট ছিল, কিন্তু এখন সে অনেকটাই মোটা হয়ে গেছে। একদিন তাদের দুজনকেই একটা বন্ধুর বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়। অনন্যা তার জামা কাপড় পরার চেষ্টা করতে থাকে, কিন্তু দেখে কয়েক মাস আগেই যে জামাগুলি সে কিনেছিল এগুলো এখন আর তার ফিট হয় না। প্রায় প্রত্যেকটা জামাই তার অনেক টাইট হয়। এসব নিয়ে চিন্তা করতে করতে সে আয়নায় বারবার নিজেকে দেখতে থাকে। তার এই মোটা হয়ে যাওয়াটা তার বয়ফ্রেন্ড জেনও খেয়াল করেছে, কিন্তু এটা নিয়ে সে কখনো তাকে কিছু বলে না। অনেকক্ষণ বিভিন্ন জামা কাপড় পরার চেষ্টা করে সে বেশ কয়েকটা ছিঁড়েও ফেলে এবং শেষমেশ কোনো মতনে একটা জামা পরে সে নিজেকে সান্ত্বনা দেয়। এর মধ্যেই জেন অনন্যাকে দেখতে আসে, সে রেডি হয়েছে কিনা। সে যখন অনন্যাকে এই ড্রেসে দেখে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার কাছে অনন্যাকে অনেক বেশি মোটা মনে হচ্ছে। অনন্যার এই মোটা অবস্থা দেখে সে তাকে নিয়ে যেতে কিছুটা গড়িমসি করে। অনুষ্ঠানে তার অনেক বন্ধুরাও থাকবে, সে চায় না তাকে অনন্যার এই অবস্থায় বন্ধুরা তাকে তার সাথে দেখুক, তাই সে তাকে না নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু অজুহাত দিতে শুরু করে। জেনের মন রাখার জন্য অনন্যা বলে সে বাসায় থাকবে, বাসায় বসে বসে বরং পিৎজা খাবে। অনুষ্ঠানে জেন যেন একাই যায়, কিন্তু তাকে এটাও রিকোয়েস্ট করে সে যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। বাসা থেকে বের হওয়ার আগে অনন্যা তাকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু সেখানেও জেন কিছুটা ইতস্তত বোধ করে। সে যেন তার কাছ থেকে চলে যেতে পারলেই বাঁচে, ব্যাপারটা অনন্যা খেয়াল করে। এতে তার অনেক মন খারাপ হয়ে যায়। জেন বাসা থেকে চলে যাওয়ার পর অনন্যা তার স্বাভাবিক জামা কাপড় পরে এবং ওজন মাপার মেশিনে ওজন মেপে দেখে তার ওজন প্রায় 80 কেজির কাছাকাছি হয়ে গেছে। কিভাবে তার ওজন কমাবে এটা নিয়ে ভাবতে ভাবতেও সে খাবার খেতে থাকে আর এক হাতে ইন্টারনেট ব্রাউজ করতে থাকে। মনে মনে সে তার বয়ফ্রেন্ডের ফিরে আসার অপেক্ষা করছিল। তখনই তার সামনে সেই বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি চলে আসে, যেটা তার বয়ফ্রেন্ড কিছুক্ষণ আগেই পোস্ট করেছে। ক্রল করতে করতে একটা ছবি দেখে তার চোখ আটকে যায়। তার বয়ফ্রেন্ড একটা মেয়ের সাথে খুব কাছাকাছি হয়ে একটা পোজ দিয়ে আছে। এটা দেখে তার জেলাসি হতে শুরু করে। তখন সে কৌতূহলবশত মেয়েটার প্রোফাইলে ঢুকে, প্রোফাইলে গিয়ে সে দেখতে পায় মেয়েটা তার বয়ফ্রেন্ডকে চুমু দিচ্ছে এমন একটা ভিডিও পোস্ট করা। এটা দেখে তার মাথায় আগুন ধরে যায়। সে সাথে সাথে আবার তার জামা কাপড় পরে প্রস্তুত হয়ে যায় বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এবং তার বন্ধু নাতাশাকে কল করে তাকে পিক আপ করার জন্য। নাতাশাও খেয়াল করে যে অনন্যা আগের চেয়ে অনেকটাই মোটা হয়ে গেছে, কিন্তু নাতাশা এটা নিয়ে তাকে কখনোই কিছু বলে না। সে বরং তাকে আরো উৎসাহ দেয় যে অনন্যাকে সব অবস্থাই অনেক সুন্দর লাগে। সে অনন্যার গালে হাত রেখে তার শরীর নিয়ে তাকে কনফিডেন্ট থাকতে বলে। কিছুক্ষণ পরই অনন্যা বিয়ে বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড সেই মেয়েটির সাথে একটু বেশি ক্লোজ হয়ে নাচানাচি করছে। এটা দেখে সে অনেক বেশি জেলাস হয়ে পড়ে। সে নিজেও নাচতে নাচতে গিয়ে দুজনের মাঝে ঢুকে পড়ে। অনন্যাকে সেখানে দেখে জেন কিছুটা নার্ভাস হয়ে যায় এবং একই সাথে অবাক হয়। এদিকে অনন্যাকে তার সাথে নাচতে দেখে সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর খাওয়ার সময় হয়। অনন্যা আর জেন পাশাপাশি একটা টেবিলে খেতে বসে। তখন অনন্যা জেনকে জিজ্ঞাসা করে সে কেন সেই মেয়েটির সাথে এত ক্লোজ হয়ে নাচানাচি করছিল। জেন বলে তারা একসাথে গ্রুপে নাচানাচি করছিল, আলাদা করে মেয়েটির সাথে সে নাচানাচি করেনি। তখন অনন্যা বলে সে সবকিছুই নিজের চোখে দেখেছে। এটা নিয়ে তাদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। একসময় জেন তাকে বলেই দেয় যে এখন সে আর অনন্যাকে একদম পছন্দ করে না, তাকে যে অবস্থায় সে ভালোবেসেছিল এখন সে আর তেমন নেই। অনন্যা শুধু সারাদিন খায়, খাওয়া ছাড়া আর তার কোনো কাজই নেই। এসব কথা শুনে
অনন্যার অনেক কষ্ট লাগে। তাদের এই কথা শেষ হওয়ার আগেই নতুন জামাই বউ এসে তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেমন আছে। তাদের একজন অনন্যাকে দেখে জিজ্ঞাসা করে সে কি প্রেগনেন্ট হয়ে আছে কিনা, কারণ তাকে দেখতে যথেষ্টই মোটা লাগছিল। এই প্রশ্ন শুনে অনন্যার আরো খারাপ লাগতে শুরু করে, তার চোখে প্রায় পানি চলে আসে, কিন্তু সেটা প্রকাশ করে না। কিছুক্ষণ পর জেন অনন্যার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। পরদিন অনন্যা একটা বাসে উঠে যায় তার মায়ের কাছে চলে যাওয়ার জন্য। বাসে বসে সে কাঁদতে থাকে। চারপাশের মানুষ কি ভাবলো এটা নিয়ে সে একটুও ভাবে না। বাসায় ঢুকে দেখে তার মা একটা বৃদ্ধ লোকের সাথে বসে কথা বলছে। অনন্যার চোখে পানি দেখে সেই বৃদ্ধ লোকটা কিছু অনুমান করতে পারে। তখন সে তাদের একসাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য নিজে বাইরে চলে যায়। অনন্যা তার মাকে জানায় যে জেনের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, কারণ সে অনেক মোটা হয়ে গেছে, তাই জেন এখন আর তাকে পছন্দ করে না। তার মা তাকে বলে সে মোটেই মোটা হয়ে যায়নি, তার গায়ের হাড়গুলোই একটু মোটা মোটা। এটা শুনে অনন্যার আরো বিরক্ত লাগে, কারণ সে বুঝতে পারছে তার মাও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। রাতের বেলায় সে তার মায়ের বিছানার পাশেই শুয়েছিল এবং শুয়ে শুয়ে মোবাইলে তার বয়ফ্রেন্ডের পুরনো ছবিগুলো দেখছিল। বয়ফ্রেন্ডের ছবি দেখতে দেখতে সে নিজেরও একটা ছবি আবিষ্কার করে। সে দেখে একসময় সে কত চিকন আর স্লিম ফিট ছিল। পরদিন সকালে নাতাশা তাকে কল করে, সে তাকে তার বাসায় যেতে বলে। অনন্যা তার বাসায় গিয়ে বারান্দায় একটা বিছানা পেতে বসে থাকে। সে নাতাশাকে তার ব্রেকআপের ব্যাপারে সবকিছুই বলতে যায়। তখন নাতাশা বলে সে অলরেডি এসব জানে, জেন অনন্যার সকল জিনিসপত্র নাতাশার বাসায় এসে রেখে গেছে। নাতাশা তাকে তার সাথে কিছুদিন থেকে যেতে বলে। তখন নাতাশার হাজবেন্ডও এসে তাকে তাদের সাথে কিছুদিন থাকতে বলে, কিন্তু অনন্যা শুধু কেঁদেই চলেছে, সে এই ব্যাপারে কিছুই বলে না। সে সারা দিন সারা রাত সে বারান্দায় শুয়েই কাটিয়ে দিতে থাকে। পরদিন সকালে নাতাশা এসে তার পাশে শুয়ে তাকে একটা ফ্রেন্ডের গল্প শোনায়। সে বলে সেই ফ্রেন্ডটারও তার মতো একই অবস্থা হয়েছিল, তার বয়ফ্রেন্ডও তার সাথে এই মোটা হয়ে যাওয়ার কারণেই ব্রেকআপ করে দিয়েছিল। তখন সেই ফ্রেন্ডটা মন খারাপ করে না থেকে জিমে ভর্তি হয়ে নিজের ওজন কমিয়ে নেয়। তারপর তার সেই বয়ফ্রেন্ডই তাকে ফিরিয়ে নেওয়ার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সুতরাং অনন্যারও এমন কিছুই একটা করা উচিত। তখন অনন্যা বলে তার কাছে জিমে ভর্তি হওয়ার মতো এত টাকা পয়সা নেই। তখন নাতাশা বলে তার কাছে এই শহরের বেশ কয়েকটা জিমের এক সপ্তাহের ফ্রি ট্রায়াল আছে, সে চাইলে তারটা ব্যবহার করতে পারে। পরদিন নাতাশার কথা মতো সে প্রথমবারের মতো কোনো একটা জিমে যায়। সেখানে গিয়ে সে চারপাশটা ভালো মতো দেখে, তারপর বেশ কয়েকটা যন্ত্র ব্যবহার করে ব্যায়াম করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকটা বিষয়েই সে ফেল করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ বিভিন্ন ব্যায়ামে ফেল করে তার মন খারাপ হয়ে যায়। নিজের মনকে ভালো করার জন্য সে পাশের একটা রেস্টুরেন্টে কিছু খাবার খেতে যায়। নাতাশা সেই রেস্টুরেন্টেই কাজ করত, সে তাকে খাবার খাচ্ছে দেখে বিরক্ত হয়। তার খাবারটা নিয়ে সে ছুঁড়ে ফেলে দেয়। সে রেগে গিয়ে তাকে ঝাড়তে শুরু করে। সে বলতে থাকে যে 2 ঘন্টা ব্যায়াম করেও না খেয়ে থাকতে পারলো না, এভাবে তো সে জীবনেও চিকন হতে পারবে না। রাতের বেলা বাসায় ফিরে অনন্যা তার পেটের মধ্যে বেশ কিছু ক্রিম মেখে পলিথিন পেঁচিয়ে বসে থাকে। সে মনে করছিল এগুলো তার ওজন কমাতে হেল্প করবে, কিন্তু সেগুলোর সাথে সাথে সে বসে বসে চিপসও খাচ্ছিল। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখনও সে লুকিয়ে লুকিয়ে নাতাশার ফ্রিজ থেকে খাবার চুরি করে খাওয়ার জন্য, কিন্তু নাতাশা তাকে ধরে ফেলে। পরদিন সকালে সে নাতাশার কাছে প্রমিস করে যে তার প্রয়োজনের বাইরে একটা খাবারও খাবে না। তবে এটা তার জন্য অনেক কঠিন, কারণ সে কাজ করে একটা বেকারিতে, আর বেকারিতে চারপাশে শুধু খাবার আর খাবার। বেকারিতে যখন সে একটা কেক বানাচ্ছিল তখন ভুল করে সে কিছুটা খেয়ে ফেলে, তারপর নিজেই নিজেকে ধমকে দেয়। নিজেকে এই ভুল করার কারণে নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে 10 বার সেখানে উঠবসও করে, কিন্তু চারপাশের এসব খাবার দেখে বারবার সেগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকে আর নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করতে থাকে। সে সকাল থেকেই না খেয়ে আছে এবং সারাদিন না খেয়ে থাকারই প্ল্যান করেছে, কিন্তু চোখের সামনে এত সুস্বাদু কেক দেখে সে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। কিচেন রুমে সে ছাড়া আর কেউ নেই, শুধু সে আর একটা কেক। সে কেকটার দিকে বারবার তাকিয়ে আছে,
আর ভাবছে একটু খেলে কিছুই হবে না, কিন্তু আবার নিজেকেই নিজে ধমক দিচ্ছে একটু একটু করেই সে মোটা হয়ে যাবে। এভাবে নিজের সাথে নিজেই অনেকক্ষণ যুদ্ধ করে সে শেষমেশ কেকটা খেতেই শুরু করে এবং প্রায় অর্ধেকটা কেক একাই খেয়ে শেষ করে ফেলে। রাতের বেলা বসে বসে সে সারাদিনের কর্মকাণ্ড চিন্তা করতে থাকে। সে বুঝতে পারে এটা হয়তো তার কোনো মানসিক সমস্যা, নইলে সে এত বেশি খেতে কেন চায়। সে গুগলে এটা নিয়ে অনেক সার্চ করে। ইন্টারনেটে এভাবে সার্চ করতে করতে একসময় একটা সেলফ হেল্পের গ্রুপ খুঁজে পায়, যারা প্রত্যেকেই কোনো না কোনো মানসিক সমস্যা নিয়ে আক্রান্ত। পরদিন সে গিয়ে সেই গ্রুপটার সাথে দেখা করে এবং একসাথে তাদের সাথে বসে কথাবার্তা বলে। সেই গ্রুপে অনেকগুলো মহিলা ছিল আর একটা মাত্র ছেলে ছিল। সেই ছেলেটার নাম ছিল কলিয়া। সেখানে গিয়ে অনন্যা তাদেরকে বলে তার আসলে কোনো সমস্যা নেই, সে একজন সাংবাদিক, সে শুধুমাত্র একটা রিপোর্ট করার জন্য তাদের সাথে সময় কাটাতে এসেছে। কিন্তু কোয়েলা বলে এখানে সবাই প্রায় কোনো না কোনো কারণে মিথ্যা কথা বলছে, কারণ কেউই তাদের নিজেকে মোটা হিসেবে মেনে নিতে চায় না, আসলে তারা সবাই মোটা। অনন্যা যে মিথ্যা কথা বলেছে সেটাও সে ভালো মতো বুঝতে পারে এবং সবাইকে বলে দেয়। এ কারণে অনন্যা কিছুটা বিব্রত হয়ে যায়। সে তার একটা ফোন এসেছে এমন ভান করে সেখান থেকে বের হয়ে যায়, কিন্তু কোয়েলা তার পিছু পিছু তাকে ফলো করে বাইরে চলে আসে। তারপর কোয়েলা তাকে কাছেই একটা রেস্টুরেন্টে খেতে যেতে ইনভাইট করে, কিন্তু অনন্যা বলে সে যেতে পারবে অবশ্যই, কিন্তু সেখানে বসে কিছু খাবে না। তারা একসাথে রেস্টুরেন্টে গিয়ে বসে। কথায় কথায় কোয়েলা তাকে ইনভাইট করে একজন আরেকজনের ফিটনেস স্পন্সর হওয়ার জন্য। তারা একজন আরেকজনকে ওজন কমাতে বিভিন্নভাবে সাহায্য করতে পারে, তারা একসাথে ব্যায়াম করতে পারে এবং একজন আরেকজনকে অতিরিক্ত খাওয়া থেকেও বিরত রাখতে চেষ্টা করতে পারে। এতে করে দুজনেরই একটা মেন্টাল সাপোর্ট চলে আসবে। অনন্যা ভাবে কোয়েলা ঠিকই বলছে, তার কোনো না কোনো একটা সাপোর্ট দরকার, তাই সে কোয়েলার প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন থেকে তারা একসাথে প্রতিদিন একটা পার্কে যাওয়া শুরু করে একসাথে দৌড়ানোর জন্য। প্রথম প্রথম তার কোয়েলার সাথে কিছুটা বিরক্তই লাগছিল, কিন্তু আস্তে আস্তে সে কোয়েলার সাথে কমফোর্টেবল হতে শুরু করে। সে বুঝতে পারে কোয়েলা কোনো খারাপ মানুষ না, সে একটা ভালো মনের মানুষ। তার উপর তার সবচেয়ে ভালো গুণ হলো সে তার বডি নিয়ে একটুখানিও লজ্জিত না। তার বডি যেমন আছে সে সেটা নিয়েই অনেক বেশি খুশি, কিন্তু সে সবসময় ফিট থাকতে চায়। এভাবে একসাথে ব্যায়াম করে তাদের সময় বেশ ভালোই কেটে যেতে থাকে। তারা কিছু খাওয়ার আগেও একজন আরেকজনের কাছে জিজ্ঞাসা করে নেয় যে খাবারটার ক্যালোরি কতটুকু, ফ্যাট কতটুকু, এসব ব্যাপারে একজন আরেকজনের সাথে সবসময় কনসাল্ট করে। এভাবে একটু একটু করে অনন্যারও ওজন কমতে শুরু করে। সে ওজন ম্যাপে দেখে তার ওজন 80 থেকে প্রায় 70 নেমে এসেছে, কিন্তু এর মাঝেই সে একটা পুল পার্টিতে যায়। সেখানে গিয়ে সে অনেক জিরো ফিগারের মেয়েদেরকে দেখে, তখন তার কনফিডেন্স পুরোটাই আবার নষ্ট হয়ে যায়। কিন্তু যখনই সে তার কনফিডেন্স হারিয়ে ফেলে, নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, তখনই কোয়েলা তাকে এই ব্যাপারে হেল্প করে। তারা পার্কে গিয়ে একসাথে বিনা কারণেই চিল্লাচিল্লি করে, এতে তারা অনেক মজা পায়। অনন্যা কোয়েলার সাথে শেয়ার করে সে আসলে তার বয়ফ্রেন্ডকে ফেরত চায়, তাই সে এসব করছে। এটা শুনে কোয়েলা কিছুটা জেলাস ফিল করে, তবে সেই কারণে তাদের সম্পর্কের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। তাদের সময় বেশ ভালোভাবেই কেটে যেতে থাকে। এক মাসের মধ্যেই অনন্যার ওজন 70 থেকে 60 নেমে আসে। এবার সে অনেকটাই কনফিডেন্ট। সে চিন্তা করে সে আবার জেনের সাথে একটু দেখা করে আসবে। সে সুন্দর একটা সুইম স্যুট কিনে জেনের সাথে দেখা করতে তার সুইমিং পুলে যায়। জেন অনন্যাকে আগের মতো স্লিম ফিট দেখে অনেক অবাক হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর তারা আবার ক্লোজ হতে শুরু করে। তারা একসাথে পুলের মধ্যে নেমে পানি ছিটাছিটি খেলতে শুরু করে। তাদের পুরনো দিনের মতোই তাদের সময়গুলো রঙিন হয়ে উঠতে শুরু করে। কিন্তু এর মাঝেই বিয়ে বাড়ির সেই মেয়েটা সেখানে চলে আসে, যার কারণে তার সাথে তার বয়ফ্রেন্ডের ঝগড়া হয়েছিল। সেই মেয়েটা এসে অনন্যাকে জেনের বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। অনন্যার মাথায় আকাশ ভেঙে পড়ে। এতদিন সে যার জন্য এত কিছু করেছে সে অলরেডি অন্য একজনের সাথে এঙ্গেজড হয়ে আছে। সে কষ্টে অভিমানে সেখান থেকে চলে যায়, সারা রাত একটা পার্টিতে কাটায় এবং প্রচুর পরিমাণে নেশা করে। পরদিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় সে অন্য একটা জায়গায় এবং তার গায়ে কোনো জামা কাপড় নেই। তখন কোয়েলা এসে তাকে বলে গতকাল রাতে নেশাগ্রস্ত হয়ে
একটা অপরিচিত মানুষের সাথে চলে যেতে নিচ্ছিল। তখনই সে এসে সেই লোকের সাথে মারামারি করে তাকে বাঁচিয়ে নিয়ে আসে এবং তার জামা কাপড় নষ্ট হয়ে থাকার কারণে সেগুলোও সে নিজের চোখ বন্ধ করে চেঞ্জ করে দিয়েছে। এটা শুনে তার বেশ ভালো লাগে। তারপর সে তার মায়ের কাছে যায় এবং তার মাকে সবকিছু খুলে বলে। তার মায়ের সাথে কথা বলতে বলতে তার মা জানায় তার বাবা ছোটবেলায় তাকে ছেড়ে চলে গিয়েছিল। মায়ের কাছ থেকে বাবার কথা জানতে পেরে সে সিদ্ধান্ত নেয় সে তার বাবার সাথে দেখা করবে। সে যাত্রাপথে কয়লাকেও তার সাথে নিয়ে যায়, কারণ রাস্তাটা অনেক লম্বা আর তার এই মুহূর্তে কয়লা ছাড়া সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই। যাত্রাপথে তারা অনেক মজা করে। প্রায় 5-6 ঘন্টা জার্নি করার পর সে তার বাবার কাছে গিয়ে পৌঁছায়। এখানে গিয়ে সে দেখে তার বাবা অন্য একটা মহিলার সাথে একটা ফার্ম হাউসে থাকে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে সে ছোটবেলায় তাকে কেন এভাবে ফেলে চলে গিয়েছিল। কিন্তু তার বাবা বলে সে একবার তার জন্মদিনে তার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সে তাকে একদমই পছন্দ করত না, তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। রাতের বেলা অনন্যা ভুল করে একটা মোমবাতি থেকে তার বাবার ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এতে তার বাবা রেগে গিয়ে অনন্যাকে যাচ্ছে দায় বলে অপমান আর গালাগালি করতে থাকে। অনন্যা আর কয়লা সাথে সাথে সেখান থেকে চলে আসে। অনন্যাকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যাওয়ার সময় অনন্যা খুশি হয়ে কয়লার নাকে ছোট করে একটা চুমু দেয়। এতে কয়লার মনে লাড্ডু ফুটতে শুরু করে। এমনিতেই সে অনন্যাকে অনেক পছন্দ করে। সে চোখে চশমা দিয়ে একটা রাজার মতো ভাব নেয়। সে তার নিজের ঘড়িটা বিক্রি করে দিয়ে বেশ কিছু ফুল কিনে নেয় অনন্যাকে দেওয়ার জন্য। এদিকে জেন তখন অনন্যার বাসায় আসে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। জেন ক্ষমা চাওয়ার সাথে সাথেই অনন্যা তাকে মেনে নেয়, কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে। এদিকে কয়লা ফুলগুলো নিয়ে অনন্যাকে দিতে আসে। সে জানালা দিয়ে অনন্যা আর জেনকে একসাথে দেখতে পায়। তার মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে সাথে সাথে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা জেন অনন্যাকে বলে এক মাস আগে তাকে দেখতে অনেক পচা লাগতো, কিন্তু এখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে। অনন্যা বুঝতে পারে জেন শুধুমাত্র তাকে তার দৈহিক সৌন্দর্যের জন্যই ভালোবাসে। এক মাস পরে সে যদি দেখতে আবার খারাপ হয়ে যায় তাহলে জেন হয়তো তাকে আবার ছেড়ে চলে যাবে। এমন ধরনের টেম্পোরারি ভালোবাসা অনন্যা কখনোই চায় না। এটা নিয়ে তাদের মধ্যে আবার বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। জেন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিন সন্ধ্যাবেলা নিজের মনকে একটু ভালো করার জন্য সে কয়লার সাথে দেখা করতে যায়, কিন্তু কয়লা তার উপর অনেক রেগে আছে। সে যাওয়া মাত্রই কয়লা বলে এখন তার সাথে আর তার কোনো সম্পর্ক নেই, অনন্যা এখন অনেক চিকন হয়ে গেছে, এখন তাকে আর তার প্রয়োজন হবে না, সে এখন একাই চলতে পারবে। পরদিন সকালে অনন্যা নাতাশার বাসায় যায়, কিন্তু কেউ দরজা খোলে না। সে বুঝতে পারে ভেতরে কেউ নেই, তাই সে পাশ দিয়ে কোনো রকমে ঝুলে ঝুলে নিজের জীবনের রিস্ক নিয়ে কোনোভাবে বাসার ভেতরে পৌঁছায় এবং সেই আগের বারান্দায় গিয়ে শুয়ে থাকে। পরে সে জানতে পারে নাতাশার সাথে তার হাজব্যান্ডের অনেক ঝগড়া হয়েছে, এই কারণে তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে। তারা দুজন একজন আরেকজনকে সঙ্গ দেয় এবং নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করে। পরদিন অনন্যার বাবা আসে তার সাথে দেখা করার জন্য। সে অনন্যার কাছে তার দুর্ব্যবহারের জন্য এবং একটা খারাপ বাবা হওয়ার জন্য অনেক ক্ষমা চায়। অনন্যা তাকে ক্ষমা করে দেয়। তারপর তারা দুজনে একসাথে ছোটবেলার মতো খেলাধুলা করে, একসাথে নাচানাচি করে। সেদিন আবার তাদের শহরে একটা বিশাল দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। অনন্যা আর কয়লা দুজনেই সেটাতে পার্টিসিপেট করার কথা ছিল। অনন্যা যথারীতি সেখানে যায়। সে গিয়ে দেখে কয়লা একটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। সে ধাক্কা দিয়ে তার মুখ থেকে কোল্ড ড্রিঙ্কটা ফেলে দেয়। সে বলতে থাকে ওজন শুধু তার একারই কমেছে, কয়লার ওজন কমেনি, তাই তার দায়িত্বটা এখন রয়ে গেছে, তাই সে তার দায়িত্ব পালন করছে। তারা দুজন ম্যারাথনে অংশগ্রহণ করে এবং দুজনই একসাথে প্রথম স্থান অধিকার করে। দৌড় শেষে কয়লা অনেক সাহস করে অনন্যাকে একটা চুমু দেয়। জীবনে প্রথমবারের মতো অনন্যা বুঝতে পারে তার বাইরের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকা কখনোই তাকে সুখী করবে না। সত্যিকারের সুখ সেটাতেই থাকে যখন মানুষ নিজেকে যেভাবে আছে সেভাবেই অ্যাকসেপ্ট করে নিতে পারে, যেমনটা কয়লা সবসময় করে। অনন্যাও এখন তার মতো হতে চায়। নিজের দৈহিক সৌন্দর্য নিয়ে সবসময় এভাবে চিন্তিত থাকতে চায় না, কারণ প্রকৃত সুখ কখনোই এভাবে আসে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে সত্যিই লেগেছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই আর দেখতে থাকুন সিনেমন।